হয়, সমগ্র রাজ্যখনতে দেখা গৈছে দুর্গা উৎসবক এক উখল মাখল পরিবেশ, আনন্দময় পরিবেশ। আজি মহা অষ্টমী আর মহা অষ্টমীত আমি নিউজ18-র সমূহ দর্শক শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছো। মই বর্তমান উপস্থিত আছো গোসাইগাঁও চহৰৰ মাছমজিয়াত নাট মন্দিরত, আর নাট মন্দিরত এইবিলি 93তম দুর্গা উৎসব উদযাপন করা হয়েছে। সেই দৃশ্য আমি দেখাবলে যত্ন করেছো। এই মন্দির স্থায়ী মন্দির, এই মন্দিরত এনেদরে দুর্গা উৎসব উদযাপন করা হয়েছে এইবিলি 93তম। আর ভিতর যথেষ্ট রাইজর বা ভক্ত ভিড়, সেই দৃশ্য আমি আপনার দেখাবলে আমি যত্ন করি। ভিতরলে আমি সোমাই গেছো আর ভিতর ধুনিয়াক কারুকার্য করা হয়েছে। ইয়াত বাহিরের জয়পুরের পৰা মিস্ত্রি লৈ আহি ইয়াত ভিতর কাছর কারুকার্য করা হয়েছে। কাছেরে ধুনিয়াক সজাই পরে তোলা হয়েছে, কাছেরে ফুল বনা হয়েছে, কাছেরে বিভিন্ন ধরনের ডিজাইন এই মন্দিরখনত স্থায়ীভাবে করা হয়েছে। সেই দৃশ্য আমি দেখাবলে যত্ন করছো। কিন্তু রাতেপুর পর এই আজি যেহেতু মহাষ্টমী, মহাষ্টমী দেখা গেছে গোসাইগাঁও চহৰৰ এই মূল যে চহৰৰ মাছমজিয়াত মন্দির, এই মন্দিরত যথেষ্ট ভক্তর আগমন হয়েছে। আর ভক্তসকলে নিজের মনোকামনা পূরণের কারণে এনেদরে আজি মা দুর্গার ওচৰত প্রণিবাদ জানাইছে, কামনা করেছে যাতে বিশ্ব শান্তি বা নিজের ভাতৃত্ববোধ বজায় রাখে, নিজের মনোকামনা পূর্ণ হয়। আমি কথা পাতব বিচারিম মন্দির পরিচালনা কমিটির সভাপতি আছে, তেখেতর আমি কথা পাতিম। দাদা এইফালে আইব নাকি অল্প? দাদা কি কব আজি মহাষ্টমী? আজি মহাষ্টমী প্রথমে গোসাইগাঁও বারৰী নাট মন্দির কমিটির পৰা সমগ্র বিটিআরবাসী, অসমবাসী তথা সমগ্র বিশ্ববাসী, ভারতবাসীক আমি দুর্গা উৎসবের শুভেচ্ছা আর এক বার্তা দিব বিচারি আছো, যাতে মার আগমনত প্রত্যেকের মঙ্গল হোক, আমার পরিবেশটা আরো যাতে শান্তিপূর্ণ হয়, আমি সবে একলগত মিলি জাতি বর্ণ ভাষা সবে মিলি যাতে আমি পূজাখন আরো ভালকে উপভোগ করব পারো, তার কারণে আমি গোসাইগাঁও বারৰী নাট মন্দির কমিটি, পরিচালনা কমিটি, আমি দুর্গা পূজা 93তম 93 ইয়ার্স আমি উদযাপন করে আছো। আপনাদের চাইছে ইতিমধ্যে কিমান ভক্ত আহিছে, কালি প্রায় আমি যাকালি প্রায় আমি সপ্তমীর দিনা 2000 মানুষ আমি প্রসাদ বিতরণ করেছো। আজি প্রায় 4-5 হাজার মানুষ আমি প্রসাদ বিতরণ করার একটা পরিকল্পনা অলরেডি আমার প্রসাদ বনোয়া আরম্ভ হয়েছে। পূজার বাটা বলে কোম বেঙ্গলি ভাষা বাটা প্রদান মার ওর প্রার্থনা জানাইছে। বার্তা প্রথমত আমি যে বিশ্ববাসী, অসমবাসী তথা বিটিআরবাসী, যে এক আমি মিলাপ্রীতি আমি সাম্প্রদায়িক যে ই আছে বাতাবরণ এইবিল সব পাহরি যাতে আমি সবে মিলি শান্তিময় পরিবেশ আর ভালকে গড়ব পো, তার কারণে আমি ঠাকুরের ওর প্রার্থনা করছি। হয়, ধন্যবাদ। হয়, এয়া আসলে মন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম সাহা, তেখেতে আসলে জানাইছে যে এইবিল যেহেতু 93তম পূজা অনুষ্ঠিত হয়েছে গোসাইগাঁও চহৰৰ মাছমজিয়াত থাকা নাট মন্দির, তার আজির এই দিনটত মহাষ্টমীর দিনটত তেখেতে মার ওচৰত প্রার্থনা জানাইছে, কামনা করেছে আসলে বিশ্ব শান্তি বিয়পি পড়ক, আমার মাজত বিটিসি বা অসমত ভাতৃত্ববোধ বজায় রাখক সকল জাতি জনগোষ্ঠীর মাজত, এনে ধরনের কিন্তু কামনা করেছে। আমি যদি কথা পাতিব পারো, বাইদেউ আপনি পুজো দিলে না? এবার কমিটির মানে আমার পিছফালে ঘর মন্দিরের পিছফালে, এবার মানে আমার এইফালে লাইট দিয়াতে আমি মানে বহুত মানে ধন্যবাদ জানাইছো কমিটিক। তার মানে আমার এইফালে কি হয় যেটা মানে দশমীর দিনে হোক বা মেলা বাজার কোনো বা মানুষ আহিলে তাতে মানে লেট্রিন বনায় ফেলে, টয়লেট বনায়, এনেকো অবস্থা। এইবার মানে বহুত বহুত ধন্যবাদ জানাইছো সাফ চিকুণের কারণে, এবার লাইট দিছে একদম, আর ফেসিলিটি বিলাক ভাল করেছে, ভাল লাগিছে। আমি ওচরে একদম আমার মেন মানে মন্দিরের পাছফালে ঘর, যিয়ে নহক সকলকে শুভকামনা জানাইছো।
ধন্যবাদ, ভালো থাকিব সকলোৱে। হয় ধন্যবাদ থাকিল, আপোনালোকক ধন্যবাদ থাকিল, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো সকলো রাইজক, মোৰ তৰফৰ পৰা দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো, আৰু ভালো হোক দিনে দিনে, আৰু পরিবেশ পরিস্থিতি ভালো হোক এটাই কামনা করি। ভাতৃত্ববোধ বজায় রাখে বা বজায় থাকে, বা যা সকল জাতি জনগোষ্ঠীর মাজত যাতে মিলে প্রীতি থাকে, সম্প্রীতি অটুট থাকে, হ্যাঁ কামনা করেছো। আর সেই আমি আকো এবার এই মন্দিরের দৃশ্য আমি দেখবলে আমি যত্ন করেছো, কি ধুনিয়া করে মন্দির কন সজাই তোলা হয়েছে, ভিতর পাশে কারুকার্য করা হয়েছে, ভিতর ধুনিয়াকে অজয় প্রায় তোলা হয়েছে, তাতে মন্দির যে মা দুর্গার প্রতিমা বহু হয়েছে, তাতে অসংখ্য ভক্ত সকলে ইয়াত পূজা ইয়াত দি আছে, নিজের মনোকামনা পূর্ণ যাতে হয় তার কারণে আশীষ বিচারিছে মার পৰা। আর এনেদরে কিন্তু আজির দিনটত মহা অষ্টমীর দিনটত এই দিনটত শুভ দিনটত কিন্তু গোসাইগাঁওয়ের এই নাট মন্দির দেখা গেছে, যথেষ্ট ভক্ত ইয়ালৈ রাতেপা 4 বজার পর ভিড় করা দেখা গেছে, আর নিজের মনোকামনা যাতে পূর্ণ হয় তার কারণে মার ওসর প্রণিপাত জানাইছে, আশীষ বিচারিছে। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।